রাস্তা বের হয়ে আমি এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলাম, ওরা বুঝলো কিভাবে যে আমার কাছে খাবার আছে। ভয় পাইতেছে এখন এটা খাই, আমার কিন্তু এটা মোটেও খাইতে ইচ্ছে হইতেছে না। অদ্ভুত এক খাবার তোরা দেখতে যদি চাস, ফুডাপ্পি খেতে চলে এসেছে সেই অক্টোপাস। ইয়েস ডিয়ার ফুডিস, আজকে তোমাদের ফুডাপ্পি খেতে চলে এসেছে সমুদ্রের সেই অদ্ভুত জীব যার নাম হচ্ছে অক্টোপাস। যেই রেস্টুরেন্টে পাওয়া যায় সেই রেস্টুরেন্টের আমি ইন্ট্রোডাকশনটা দিই। রেস্টুরেন্টের নাম হচ্ছে ওহানা ডাইনার। রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে ক্যাপ্টেন রোড, ধানমন্ডি নয়রে নিউ, হাউস নাম্বার হচ্ছে 133। অক্টোপাস রেগুলার আর হচ্ছে লার্জ। রেগুলারটা 510 আর লার্জ যেটা সেটা হচ্ছে 680। আমাকে হচ্ছে একটা লার্জ দিবেন, সুইসাইড অক্টোপাস। এই হচ্ছে আমার সেই অক্টোপাস যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, হ্যাপি ছিলাম। সব থেকে বড় কথা হচ্ছে একটু ভয়ে ছিলাম যে আমি আসলে খেতে পারবো কিনা। উনি হচ্ছে শেফ, উনি এই অক্টোপাসটা রান্না করেছে। আমি ওনার সাথে আগে একটু কথা বলি খাওয়ার আগে। এর আগে কোনো ভিডিওতে আমি যে শেফ ছিল তার সাথে কখনো কথা বলিনি, যেহেতু খাবারটা একটু অদ্ভুত একটু ডিফারেন্ট, যার কারণে আমি একটু ডিফারেন্ট ওয়েতে খাবারটা স্টার্ট করবো। ভাই আপনার নাম কি? সাইফুল। এই খাবারটা মানে এই অক্টোপাস থেকে পুরোটাই খাবো নাকি কোনো অংশ ফেলে দিতে হবে? না, আপনি এখানে অনেক রকমের সস ইউজ করছেন মনে হচ্ছে, অনেক ধরনের সস, আর উপরে হচ্ছে ওই যে তিল দেওয়া মনে হয় না। এখানে আপনি কোনো মশলা তাহলে ইউজ করেন না, শুধু সস ইউজ করছেন। মশলা ইউজ করছে সেটা হচ্ছে স্পেশাল এবং সিক্রেট, যার জন্য সেটা বলবো না। বাট আমি ফার্স্টে মনে করছিলাম এখানে শুধু সসের কারিশমা ছিল, বাট এমন না, ব্যাপারটা শুধু সস না, এখানে মশলা দেওয়া আছে। এটা কি ফার্স্টে হচ্ছে আপনারা বয়েল করে নিছিলেন? না, এটা আমরা বয়েল করে নিছি। বয়েল, এটা কি ফ্রেশ? ফ্রেশ। আচ্ছা, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এটা বানাই দেওয়ার জন্য। আমি একটু খেয়ে নেই, খেয়ে বলবো আপনাকে। ঠিক আছে, এই অক্টোপাসটা হচ্ছে সুইসাইড অক্টোপাস লার্জ সাইজ। এটার ওয়েটটা হচ্ছে অ্যাবাউট 600 গ্রাম হবে। এটার যে রেগুলার সাইজটা ছিল সেটা ছিল হচ্ছে আরো ছোট সাইজ। আমি আসলে খুব ভয় পাইতেছি এখন এটা খাইতে, যে আমি এখন কেমনে খাবো। এটা আস্ত রসুন দাও। আচ্ছা, আমি কি এটা মানে এই সাইডটা আগে খাবো নাকি এটা আগে খাবো? কানা যাচ্ছে না, অনেক শক্ত। বারবিকিউ সস, চিকেন, চিকেন না সরি চিলি সস, যত ধরনের সস আছে সব সস দেওয়া। খেতে খারাপ লাগার কোনো চান্সই ওরা রাখে না, এত সস ইউজ করছে। সমুদ্রের খাবার এত সহজে কি আর খাওয়া যাবে? আমার কিন্তু এটা মোটেও খাইতে ইচ্ছে হইতেছে না, আবার ইচ্ছা হইতেছে। আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিছি, আমাকে এটা খেতেই হবে, আমাকে এটা দেখাইতেই হবে আমার ভিউয়ার্সদেরকে যে হ্যাঁ আমি এটা খেতে পেরেছি। এটা আমার ফার্স্ট টাইম টেস্ট করা, আর আমি চেষ্টা করছিলাম ওখানে যেও খাইতে, কিন্তু আমি কখনো সাকসেস হইনি। আজকে আমি ক্যামেরার সামনে খাইতেছি, আমার খুব ভয় লাগতেছে আসলে খাইতে। আচ্ছা আমি খাই, হ্যাঁ আর দেরি করবো না। মজা, খুব মজা। এটা ওই যে গরুর মাংসর একটা পোর্শন থাকে না, একটু ইলাস্টিক ইলাস্টিক টাইপের, একটু হালকা চর্বি চর্বি টাইপের যে মাংসটা না, ঠিক ওরকম মনে হচ্ছে। আর টেস্টটা, টেস্ট আমি আর কেমনে বুঝাবো, টেস্ট মজা, খুব ভালো লাগতেছে খাইতে। আমি আরেকটু খেয়ে দেখি। এগুলো কি? ক্যাপসিকাম, এখানে গাজর, ক্যাপসিকাম। আসলে এগুলো কেন দিচ্ছে জানেন? যেগুলো দিছে হচ্ছে মানে এটা যদি খাইতে ভয় লাগে, ভয়ের মাঝখানে মাঝখানে হচ্ছে এগুলো খেতে হবে। এটা গার্ড করতে অনেক টাইম লাগে, কারণ ইলাস্টিক টাইপের তো মাংসটা, টেক্সচারটা হচ্ছে একটু ইলাস্টিক টাইপের, তো চাবাইতে চাবাইতে অনেক টাইম লাগে। আর এই বিগ সাইজটা একা জীবনে খাওয়া পসিবল না। আমার মতন খাদক যদি খাইতে না পারে,
ডেফিনেটলি আমার ভিউয়ার্সরাও একা খেতে পারবে না। আমি হাত দিয়ে খাওয়া শুরু করি। এই হচ্ছে অক্টোপাসের যে মূল মাথাটা, মানে বডির যে মেইন পার্ট, ওদের মাথা গোল এরকম থাকে না, এটা হচ্ছে সেই পার্ট। আমার কিন্তু ভয় কাটে নাই, আমি শুধু শুধু অ্যাক্টিং করতেছি। আমার এখনো ভিতরে ভয় লাগতেছে যে আমি এটা কি খাইতেছি। এটা অনেক ধারালো ছুরি লাগবে এটা খাওয়ার জন্য, কারণ এটা খুবই কম ধারালো, এটা দিয়ে কাটতেছিল না, এই জন্য আমি হাত ইউজ করতেছি। আর হাত দিয়ে খাইতে খুব মজা লাগতেছে সত্যি কথা। আপনারা কারো কেউ যদি আসেন, অবশ্যই যে রেগুলার সাইজটা সেটাই ট্রাই করুন, আর যদি অনেকজন মিলে আসেন বড় সাইজটাই ট্রাই করুন, কারণ এটা একা খাওয়া পসিবল না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে অক্টোপাসের যে আটটা পা, এই পায়ের টেস্ট আর এই বডির যে গোল যে পোর্শনটা, এইটার টেস্ট দুইটাই সেম, একদম হুবহু সেম, একটু ডিফারেন্স নেই, বাট একটু ফ্রেগ্রেন্সে একটু ডিফারেন্স আছে, বাট খেতে কোনো রকম ডিফারেন্স আমি পাইনি। ওরা যেভাবে রান্না করছে জিনিসটা খুবই গ্রেভি হয়েছে, খুব জুসি হয়েছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। যদি অনেক ড্রাই ড্রাই থাকতো খেতে একদম ভালো লাগতো না। আমার খাবারের ধারণা দেখে এতক্ষণ মনে বুঝে গেছেন যে আমার ভিতরে ভয় থাকলেও এটা যেহেতু আমি খাইতেছি, খুব মজা করে খাইতেছি, খাবারটা আসলেই খুব মজা লাগছে আমার। সেন্ট মার্টিন কক্সবাজার না যে ওখানকার খাবার খাওয়ার মজাটাই আলাদা। ঢাকায় বসে অক্টোপাসের পায়ের যে একদম লাস্ট পোর্শনটা, এই যে এই চিকেন পোর্শনটা, এটা অনেক ক্রিস্পি ক্রিস্পি টাইপের, এই লাস্টের পোর্শনটা বেশি মজা ভিতরের থেকে। সো ফুডিস, আমার অক্টোপাস খাওয়া শেষ। আমার সাথে যে ছিল তার অক্টোপাস যথেষ্ট পরিমাণ খাওয়া শেষ, তারপরেও এতখানি রয়ে গেছে। আমি রেকমেন্ড করব যদি কেউ দুই একজন আসো তাহলে অবশ্যই স্মল সাইজটা নেবে, অর্থাৎ ওদের যেটা রেগুলার সাইজ, সেটার ওয়েট হচ্ছে 250 থেকে 300 গ্রাম হবে। আমি যেটা অর্ডার করছি সেটা ছিল বিগ সাইজ, 600 গ্রাম। এন্ট্রান্সে একটা ছড়া বলছিলাম যেখানে আমি তোমাদের সবাইকে তুই বলে সম্বোধন করছিলাম, ওইটা জাস্ট ছড়া বলার জন্য ছিল। অ্যাকচুয়ালি আমি তুই বলে সম্বোধন করিনি, আমি সবসময় আমার ফুডিস ভাই এবং আপুদের তুমি বলেই সম্বোধন করতে বেশি পছন্দ করি। আমি ফিনিশিংয়ে অক্টোপাস নিয়ে টেস্টের ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার যতটুকু ধারণা, আমার যতটুকু মনে হচ্ছে অক্টোপাসের না নিজস্ব কোনো টেস্ট মনে হয় নাই। এটা জাস্ট ওই যে ওই ওদের যে জায়কেদার মশলাটা, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সস, বারবিকিউ ফ্লেভার, এইগুলো দিয়ে হচ্ছে অক্টোপাসটাকে টেস্টি করে তুলছে। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যে অক্টোপাসের টেস্টটা হচ্ছে খারাপ লাগবে বা ভালো লাগবে না, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আমি রেকমেন্ড করবো সবাইকে টেস্ট করার জন্য, বিশেষ করে যারা হচ্ছে আমার মতো সি ফুড লাভার, আমি রেকমেন্ড করবো এই রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য। আমি প্রথমে এখানে আসার আগে ভাবছিলাম খেতে হয়তো বা ঘৃণা লাগবে, একটু গন্ধ গন্ধ লাগবে, মাছের মধ্যে যেমন গন্ধ থাকে, ব্যাপারটা এরকম কিছুই না। ঘ্রাণ পাবে হচ্ছে সসের, আর খেতে মোটেও ঘৃণা লাগবে না, খারাপ লাগবে না। যেটুকু খেতে পারিনি ভাবলাম যে এটা ফেলে দিব কেন বা রেখে আসবো কেন, আমি সাথে করে নিয়ে আসছি যে কেউ কে খেতে দিব, অথবা রাস্তায় যদি কেউ কে পাই তার কাছে দিয়ে দিব। তো রাস্তায় বের হয়ে আমি এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলাম, ওরা বুঝলো কিভাবে যে আমার কাছে খাবার আসছে। একটা বিশেষ বক্তব্য আমার ফুডিস ভাই এবং আপিদের জন্য আমি পেশ করতে চাই, সেটা হচ্ছে যারা ধারণা করতেছে যে অক্টোপাস খাওয়া হারাম কিংবা হালাল কিনা, তাদের ব্যাপারে আমি একটা ছোট কথাই বলবো। সেটা হচ্ছে এই কথাটা বললে হয়তো বা আমাকে অনেক বড় কিছু হয়তো ভাবতে পারে বা বলতে পারে যে আমি এত পাটনামি কেন করতেছি, হ্যাং ত্যাং এইসব কথাবার্তা বলতে পারে, বাট ব্যাপারটা এরকম কিছুই না। আমি তাদেরকে জাস্ট একটা জিনিস রেকমেন্ড করবো, সেটা হচ্ছে সুরা আল মাইদার 96 নম্বর আয়াতটা আপনারা পড়েন। ওখানে অর্থাৎ সুরা আল মাইদার 96 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে, তোমাদের জন্য সমুদ্রের সকল শিকার এবং খাদ্য আমি হালাল ঘোষণা করলাম। আপনারা এটা নিজে থেকে দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেউ আবার আনসাবস্ক্রাইব করে দিয়েন না যে আমি অক্টোপাস কেন খাইতে গেলাম।
এই অক্টোপাস খাওয়ার জন্য আমার সাবস্ক্রাইবার হারিয়ে গেছে, আমার ফলোয়ার ফ্যান ফলোয়ার হারিয়ে গেছে, আমি এরকমটা কিছুই চাই না। যাই হোক, আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দিবেন, আমার সমস্ত ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।